কার কারা কক্ষে অভুক্ত অবস্থায় সেই রাক্ষসকে তুই কেমন করে ডাকি? আমি তোকে এক পক্ষ কাল সময় দিলাম, এই এক পক্ষ কালের মধ্যে ওই রাক্ষসের নাম তুই যদি বলতে না পারিস, আমি তোকে পদ্মভূমিতে নিয়ে গিয়ে তোর ছিন্ন শির উপহার দেব। আমার আরাধ্যা দেবী চামুণ্ডার পায়ে আমি তোমার কথা বলতে তোমার হেমঘটকে নিয়ে গিয়ে দেবদাসের গায়ে দিয়েছিলাম মা। আমি যদি সময় মতন গিয়ে না পড়তাম তোমার হেমঘট নদীর জলে ভাসতো না। কথা বলতে তোমার লজ্জা হলো না? তুমি না আমার পুত্র, আমার পুত্র হয়ে সেই পাপিষ্ঠকে উপযুক্ত শিক্ষা না দিয়ে আমার কাছে ফিরে এসেছো। আমি কেমন করে শিক্ষা দেবো বলতে পারো মা? আমি পাইনি তোমার আদেশ আর তোমার অনুমতি ছাড়া আমি কোনো কাজই করতে পারি না মা। আমার আমার ভক্ত এখন কোথায়? তোমার দেবদাসকে নিয়ে গেছে সেই অন্ধকার কারাগারে, আর দিয়েছে এক পক্ষকার সময়। ওই এক পক্ষকার সময়ের মধ্যে ও যদি না তোমার নাম ভুলতে পারবে তো শুনলে চুপ আর দেবে আমার চামুণ্ডার ভাই। না, এই অপমান আমি কিছুতেই মুখ বুঁজে সহ্য করবো না। তোমার চৌষট্টি বসন্ত কে সঙ্গে নেবে, তাহলে মা সাজো মা সাজো রণরঙ্গিনীর বেশ, দেখো মা তোমার চৌষট্টি বসন্ত মা। বেশ বাবা, তুই এক এক করে বর্ণনা কর আর আমি এক এক করে সুন্দর সাজে সজ্জিত হই বাবা। বেশ মা, আরে সাজ সাজ মা ব্রাহ্ম নির্বে ও মা পাকাও মা গো মা তারিকে সাজ সাজ মা ব্রাহ্ম নির্বে ই পাকাও মা গো মা তারিকে সাজ সাজ মা গাতে না মা বলি দিও মা আমায় মা গো, গাতে না মা বলি দিও মা। মা ওরে জরা মাগু, আমি প্রথমবারে ব্রাহ্মণীর বেশ ধারণ করে গেছিলাম মাগু, এবার আমি যাব রণরঙ্গিনীর বেশ ধারণ করে। বেশ মা বেশ, আমি এক এক সাজে আমাকে সাজিয়ে দে মা রক্ত। বেশ মা বেশ, আমি এক এক করে বর্ণনা করছি, তুমি এক এক করে সাজো মা। ইকবা অপরূপে রূপে মায়া মা ওমা সাজিতে লাগিল আর স্বর্ণ চাপল কত মা কপাতে গাপিল অপরূপে রূপে মায়া মার সাজিতে লাগিল স্বর্ণ চাপল কত মা কপাতে গাপিল অপরূপে রূপে মা সাজিল বীরানে দেশে যাবে বলে মা, অপরূপে রূপে মা সাজিল বীরানে দেশে যাবে বলে মা, অপরূপ রূপে মা সাজিল চরণ নূপুর পড়িল চরণ নূপুর পড়িল চরণ
মনে নপুর পড়িল ওরে জরা বাবু আমাকে তো সাজিয়ে দিয়েছিস আচ্ছা বলতে পারিস বাবা এত সাজার পরে আমাকে কেমন দেখতে হয়েছে কেমন দেখতে হচ্ছে তুমি শুনলে না বল বাবা বাবু এত সাজার পরে তোমার মুখটা কেমন লাগছে জানো মা কেমন বাবা মায়ের মুখে না পূর্ণিমা শশী হে মা তাই মুখে মৃদু হাসি মা আরে গর্দব বাহনে চেপে যায় মা মায়ের মুখে না পূর্ণিমা শশী তাই মুখে মৃদু হাসি গর্দব বাহনে চেপে যায় মা মায়ের মুখে না পূর্ণিমা শশী তাই মুখে মৃদু হাসি গর্দব বাহনে চেপে যায় মা পূর্ণিমা শশী তাই মুখে মৃদু হাসি গর্দব বাহনে চলে যায় মায়ের সঙ্গে দাসী রত্নাবতী গর্দব বাহনে চাপি জরা রক্তর জননী চলেছে গো মা মায়ের সঙ্গে দাসী রত্নাবতী গর্দব বাহনে পশু জরা রক্ত সঙ্গে চলে যায় মা গো মা গো মা গো মা গো মা গো আমার সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবং রূপের বর্ণনা করা হয়ে গেছে এবার আমি এক এক করে আমার সমস্ত ব্যাধিগণকে ডাকছি বাবা ওরে ব্যাধি ব্যাধিনী একটিবার তারা করে আয় বাবা একটিবার তারা করে আয় ডাকিয়া ওরে আই রে ওরে ব্যাধিগণ জরই হস্তা কস্তা কপকাশি আর মাথা ব্যথা আই জরই হস্তা কস্তা কপকাশি আর মাথা ব্যথা আই জরা হস্তা কস্তা কপকাশি আর মাথা ব্যথা আই জরই হস্তা কস্তা কপকাশি আর মাথা ব্যথা ওরা কে যাবি রে কি যাবি রে বিরাট বড় হো মা গো মা মস্ত বড় মা গো মা আরে আয় বড় হো মা গো মা মস্ত বড় মা গো মা তোরা কে যাবি রে কে যাবি রে আমি ডুমুরিয়া পারা হরি আরে যা রঙে হই মাগো তারাই কজাই গুনালে তারা হরি ওরে বাবা এদিকে ওরে বাবা ওরে বাবার করছে কিন্তু ভালো গুণ আছে কিন্তু এই নিয়ে যাবে তো আচ্ছা বাবা তোমাকে নিয়ে যাব আচ্ছা ওই যে পিছন দিকে নির্বিবেক্ষ আছে হ্যাঁ ওই নির্বিবেক্ষ তলে গিয়ে বসো যাওয়ার পথে দেখে নিয়ে ঠিক নিয়ে যাবে কিন্তু আচ্ছা বাবা তোমার নাম কি বাবা আমার নাম কাঁঠালিয়া বসন্ত তোমার কি গুণ আছে বাবা আমার গুণের গল্প শুনবে মা হ্যাঁ বাবা কাঁঠালিয়া বসন্ত বলে আমি বড় চতুর একা রাত্রে ভাঙতে পারি নাপিত বাহার 18 কাহন খুব তারপর আড়াআড়ি সারাসারি ভাড়িয়া ফেলিব আর যে পাড়ায় থেকে যাব জানো মা হ্যাঁ বাবা ওই জমের দুয়ারে দেব ওরে বাবা আমি তো দেখতে পাচ্ছি তোমারও ভালো গুণ আছে ঠিক আছে তুমি ওর পিছনে পিছনে যাও মা গো ও নির্বিবেককে তারা গিয়ে বসে যাওয়ার পথে ডেকে নিয়ে যাব মা তোমার এত ছোট ছোট ব্যাধি নিয়ে গেলে তোমার কিন্তু বিরাট রাজা পূজা দেবে না বাবা ওরে বাবা তোমার আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাধিগুলো ডাকো তুমি মা ঠিক আছে বাবা আমি ডাকছি ওরে ব্যাধি একটিবার তলা করে আয় বাবা ব্যাধি একটিবার তলা করে আয় ওরে আয় আয় ব্যাধি গনে আয় রে সবাই তোরা আয় আয় ব্যাধি গনে আয় রে সবাই ওরে আয় আয় ব্যাধি গনে আয় রে সবাই আয় আয় ব্যাধি গনে আয় রে সবাই কে যাবি বিরান বেশি তোরা করে আয় কে যাবি
সর্বজননী কহ কেন ব্যাধি 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 বলে ডাকো উচ্চৈঃস্বরে। শোনো বাবা, আমি এর আগে গেছিলাম বিরাটনগরে, আমি বিরাটনগরে পূজার জন্য গিয়েছিলাম, কিন্তু বিরাট আমাকে পূজা দেওয়া তো দূরের কথা, আমার মস্তিকে করেছে অস্ত্রাঘাত। আমি তো তাই তো তোদের দেখেছি বাবা, কিন্তু বাবা তুই তো আমার সঙ্গে যাবি, তোর নামটা কি তো বললি না আমার কাছে? আমার নাম তুমি জানতে চো না মা, আমার নাম তুমি জানতে চো না। আমার তো অনেক বসন্ত আছে, আমি কাকে কোন নামে ডাকবো? তুই যদি আমার নাম না বলে দিস আমি কোন নামে তোকে ডাকবো বাবা? কিন্তু জননী গো, আমার নাম শুনলে আকাশ যাবে উল্কাপাত, বিনার গেহবে বাচ্চা ঘাট, গর্ভবতী মায়েদের গর্ভ বিনাশ হয়ে যাবে হয়ে যাবে। এ তুমি কি বলছো বাবা? আর নগরবাসীকে বল উলুধ্বনি করতে, সংকেত ধ্বনি করতে। ওগো মায়েরা, উলুধ্বনি আর সংকেত ধ্বনি করি মায়েরা। এবার বলো বাবা। আমার নাম, আমার নাম মহাকাল ওলা উঠা। বুঝেছি, তুমি সেই মহাকাল ওলা উঠা। কিন্তু বাবা, একটি বাচ্চা তোমার কাছে দেখতে পাচ্ছি, তার মাথা নেই, কোথায় পেয়েছো বাবা? এর পাথাটা আমি চিবিয়ে 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 ফেলেছি। তাহলে শোনো সেই অতীত কাহিনী। ছিলাম আমি নিম্ব বৃক্ষ পরে, এই বাচ্চাটার মা একে খাইয়ে দোল্লায় সরিয়ে দিয়েছিল। তারপরে বাচ্চাটা যখন কাঁদছিল, ওর মা ওকে বলল, ওরে তোকে এত করে খাইয়ে দিলাম, তুই খেলতে পারছিস না, তুই ঘুমোতে পারছিস না, তবু তুই কাঁদছিস কেন? কেন তোকে কি ওলা উঠাই নেয় না? সেই নিম্ব বৃক্ষ উল্কার বেগে ছুটে গিয়ে বল্লা হতে এই বাচ্চাটিকে তুলে এনেছি, এর কচি মাংস তাড়িয়ে তাড়িয়ে খাব। দেখো বাবা, দেখো বাবা, এমনি বাবা যদি সমস্ত বাচ্চাদের মেরে দাও তাহলে আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে কে বাবা? আমার নাম ধরে ডাকলে যে আমি স্তুপ থাকতে পারি না, তাই তো আমি সেখানে উল্কার মেঘে ছুটে চলে যাই। ঠিক আছে, আমি সমস্ত মায়েদের বারণ করে দিচ্ছি। ওগো মায়েরা, ওগো বোনেরা, অপরের সন্তান হোক আর নিজের সন্তান হোক, যদি দুষ্টুমি করে মারামারি করে, কেউ যেন ওলা উঠো বলে গালাগালি করো না। ওলা উঠো বলে গালাগালি করলে এই মহাকাল ওলা উঠো যদি সেখানে উপস্থিত থাকে, সঙ্গে সঙ্গে তার দেহের মধ্যে প্রবেশ করে। আর শোনো বাবা, তোমাকে একটি কথা বলে দিই, তুমি তাদের দেহের মধ্যে যাবে ঠিকই, আমার অনুমতি না নিয়ে তুমি কোথায় যেতে পারবে না। বেশ ভাবে, তাই হবে বা তাই হবে, আজ হতে তোমার অনুমতি ছাড়া আমি কখনোই কারো দেহে প্রবেশ করব না, কথা দিলাম। তাহলে যাও বাবা, আর বিলম্ব করো না, ওই নির্মাবেক্ষ তলে গিয়ে অপেক্ষা করো, যাওয়ার পথে দেখে নিয়ে যাবো। জননী গো, তুমি আমাকে নিয়ে যাবে তো বা, তো বা আমাকে ফেলে যাবে না তো? তাহলে বিদায়ের অন্তিম নেই, তুমি আমাকে আশীর্বাদ করো মা, তোমার আশীর্বাদ সমস্তকে ধারণ করে
আমি যাব সেই বিরাট নগরে, বীরনগর আমি যাব, একাই শ্মশান ভূমি করে দিতে পারে, জয় মা সীতারাম, জয় মা সীতারাম, জয় মা সীতারাম। আমি তো কাউকে দেখতে পাইনি মা, তারা তারা কোথায় গেছে মা? আমি তো কাউকে দেখতে পাইনি মা। তারা নিশ্চিত তাহলে পালিয়েছে তাই না বাবা? মনে হয় পালিয়েছে মা ভয়তে। না বাবা না, তারা কেউ পালিয়ে যেতে পারে না। মাতা বলি তারা কোথায় যাবে বাবা? কোথায় মা? ওরে বাবা, তারা যে আমার তারা বাধা হয়ে আছে, তারা যা রে যাবে কেমন করে মা? ও জরা রক্তা বলো মা, তারা যাবে কেমন করে যারা বাধায় আমার তারে? তারা যাবে কেমন করে রক্তা বাধায় আমার তারে? আমাকে ছেড়ে কেউ কোথাও যেতে পারবে না রে বাবু, তাই আমার তো তারা বাধা রয়েছে বাবা। কিন্তু বাবা এই নে বাবা, এই বসন্ত গুলো আমি কলায় পরিণত করে দিলাম মা। মা এই যে রং বিরঙের কলাই হয়েছে মা, এর নাম কি মা? দেখ বাবা, ব্যাধিটা তো একটা নয়, বিভিন্ন ব্যাধি বিভিন্ন রকম কালার তৈরি হয়েছে। আচ্ছা বাবা, যখন এক একজন এক একটা কালার নিয়েছে, তো আমি এই কলাইয়ের কি নাম দেবো জানিস বাবা? কি বা? এই কলাইয়ের নাম দেবো অমর কলাই। আর কি জানিস বাবা? কি বা? আজ অপরূপ আড়ো মা, ও রক্তা মা, মকর মুকুম আশা অপরূপ আড়ো, মকর মুকুম আশা। আমি মিশা করিলাম, মিশা করিলাম, আমি মিশা করিলাম, মিশা করিলাম, আরে ব্যাধি গণে আমি মিশা করিলাম, ব্যাধি গণে আমি মিশা করিলাম, আরে বিরাট যাইব বলে ব্যাধি গণে আমি মিশা করিলাম, বিরাট যাইব বলে ব্যাধি গণে আমি মিশা করিলাম, আরে বিরাট যাইব বলে ব্যাধি গণে আমি মিশা করিলাম, ব্যাধি গণে আমি মিশা করিলাম, ব্যাধি গণে আমি মিশা করিলাম। মাগু এই কলাইগুলো নিয়ে কি করবো মা? কেন বাবা, তুই তো আমার পুত্র, তুই বলেছিস আমি একা গেলে বীরনগর শ্মশানে পরিণত করে দেব, আমার মতো বীর আমার মতো শক্তিশালী কেউ নেই, তুই নিয়ে যাবি। আমি তোমার ব্যাধির ছালা নিয়ে যেতে পারবো না। কেন বাবা? আমি নিয়ে যেতে পারবো না মা, আমার তোমার ব্যাধি থেকে ভয় লাগে বোন। ও মা, একটু আগে বলছিলাম আমি গিয়ে একা শ্মশানে পরিণত করে দেবো, আমার এত শক্তি আছে, আর আমি সামান্য ব্যাধি থেকে এত ভয় তোর? হ্যাঁ মা। ঠিক আছে, তোকে নিয়ে যেতে হবে না, ওই কলাইগুলো চারটে ভাগ কর বাবা। বেশ মা, আমি চারটে ভাগ করলাম। অতগুলো নিয়ে যেতে পারবি না, যখন চারটে ভাগ করেছিস তো? হ্যাঁ মা। আচ্ছা, একটা ভাগ নিয়ে ওই জলাশয়ে নিক্ষেপ কর বাবা। দেখো কেন ওই জলাশয়ে নিক্ষেপ করবো মা বলতে পারো? দেখ বাবা, ওই জলাশয়ে যত মৎস্য আছে, হাঙর কুমির আছে, তাদের গায়ে হবে কাল বসন্ত বাবা। বেশ মা, আমি একটি ভাগ নিয়ে ওই জলাশয়ে নিক্ষেপ করলাম মা। আরেকটি কাজ কর বাবা। বলো মা। আরেকটি ভাগ নিয়ে ওই বনভূমিতে নিক্ষেপ কর। মা গো, কেন কেন শুধু শুধু তোমার এই মূল্যবান ব্যাধির কলাইগুলো নিয়ে তুমি কেন বনভূমিতে নিক্ষেপ করতে যাচ্ছ বলতে পারো না? দেখো বাবা, ওই বনভূমিতে নিক্ষেপ করলে ওই বনের মধ্যে যত জন্তু আছে তাদের গায়ে হবে কাল বসন্ত। আমি একটি ভাগ নিয়ে ওই বনের মধ্যে নিক্ষেপ করলাম মা। দুটি ভাগ আছে। দুটি ভাগ আছে, আরেকটি ভাগ নে বাবা।
আরেকটি ভাগ্নি ওই পর্বতশিলাতে নিক্ষেপ কর বাবা। কেন শুধু শুধু তুমি অকারণে কেন নিক্ষেপ করছো ব্যাধিগুলো? দেখ বাবা, ওই পর্বতশিলাতে নিক্ষেপ করলে ওই পর্বত পাহাড় পর্বত কেটে নিয়ে সে যখন এই মর্তের মানুষ শিল তৈরি করে যখন বান্ডা মেটে খাবে বাগু, ওই শিলের গায়ে হবে কাল বসন্ত। যে না জানতে পারবে, যে না বুঝতে পারবে, ওই শিলে বান্ডা মেটে খেলে তাদের গায়ে হবে কাল বসন্ত। আমি একটি ভাগ নিয়ে ওই পাহাড়ের মধ্যে নিক্ষেপ করলাম, মার একটি ভাগ রয়েছে মা। ও মা, হ্যাঁ ওই একটি ভাগ আমি আর দাদা খেয়ে নি মা। খেতে পারবি তো? খেতে পারবি তো? মত কড়াই মা। হ্যাঁ কলাই খেতে পারবি তো? মা তুমি বলো একটি ভাগ নিয়ে কি করবো মা? দেখ বাবা, আমি তো যাবো মর্তের মাঝে পূজার জন্য। হ্যাঁ মা, ওই একটি ভাগ তো আমাকে মর্তের মাঝে নিয়ে যেতে হবে বাবা। মাগো নিয়ে যেতে হবে না? তাহলে এবার পারবি তো তুই? না মা আমি নিয়ে যেতে পারবো না। তাও পারবি না? না। বেশ তোকে তোর দ্বারা হবে, আমি বুঝতে পেরেছি। ওই যে কাশিধামে রজকের গৃহে আমার যে কাদু বাহন আছে তাকে ডাক। মা ঠিক বলেছো মা, আমি ব্যাধির আমি কলাইয়ের ছাল্লা সাজিয়ে ওই গাদুর পিষ্ঠে দিয়ে দেবো। আমি গাদুকে ডাকি? ডাকো মা। আরে গাদু, গাদুরি একটি বার তারা করে আয় বাবা, একটি বার তারা করে আয়। ও বাবা, ও বাবা গাধু রে, ও বাবা তুই নাকি মাসি দন্ডার বাহু। ও বাবা গাধু রে, তুই নাকি মাসি দন্ডার বাহু। ও বাবা গাধু রে, তুই নাকি মাসি দন্ডার বাহু। ও বাবা গাধু রে, তুই নাকি মাসি দন্ডার বাহু। আর শীতলাশি তলা বলে গাধু, শীতলাশি তলা বলে গাধু, নাচো রে আকো। গাধু রে, তুই নাকি মাসি তলার বাহু। ও গাধু রে, তুই নাকি মাসি তলার বাহু। গাধু ফটফট করে হেঁটে যাবি, আমায় ব্যাধির ছালা নিবি। ফটফট করে হেঁটে যাবি, মায়ের ব্যাধির ছালা নিবি। আর ফটফট করে হেঁটে যাবি, আমায় ব্যাধির ছালা নিবি। কট কট করে হেঁটে যাবি, মায়ের ব্যাধির ছালা নিবি। আরে তুই যাবি বাবু, তুই যাবি বাবু আমার সঙ্গে বিরাট নগর। ও গাধু রে, তুই নাকি মাসি তলার বাহু। ও গাধু রে, তুই নাকি মাসি তলার বাহু। আরে গাধু, গাধু আমার সঙ্গে যাবি বাবা? গাধু আমার সঙ্গে যাবে বলেছে। হ্যাঁ মা। কিন্তু মা বলো বাবা, তুমি কেমন করে যাবে বিরাটে? কেন বাবা? মাগো এই নগরবাসী যেটা তোমাকে সাজিয়ে দেয় মা, তুমি তো বিরাটে যেতে পারবে না। হ্যাঁ ঠিক, তাই বলছি মা। তুমি বসো গাধুর পিষ্ঠে, এই নগরবাসী সুন্দর করে তোমাকে সাজিয়ে দিলে তারপরে তুমি বিরাটে যাবে মা। বেশ ঠিক আছে বাবা, আমি তাহলে বসছি বাবা। ওগো নগরবাসীগণ, যেখানে হয় হরিবাসর সেখানে হয় মথুর বৃন্দাবন, আর যেখানে হয় আমার মায়ের গুণগান তাই সেটাই হয় বিরাটনগর। তাই এসো না মায়েরা, আমার মা যাবে সেই বিরাট দেশে পূজা নিতে, আমরা আমার মাকে আপনারা সুন্দর করে সাজিয়ে দিয়ে যান। আপনারা যদি আমার মাকে সাজিয়ে দিয়ে যান, আমার মা কিন্তু বিরাটে যেতে পারবে না। আর বিরাট যদি না আমার মা চরণে পুষ্পাঞ্জলি দেয়, এই সর্বলোকে কেউ কোনোদিন দেবে না মায়ের চরণে পুষ্পাঞ্জলি। তাই বলছি আপনারা সবাই আসুন, আমার মাকে সাজিয়ে দিয়ে যান। কে সাজাবে মাকে আমার আলতাসি দূর দিয়ে, আলতাসি দূর দিয়ে। কে সাজাবে মাকে আমার আলতাসি দূর দিয়ে, আলতাসি দূর দিয়ে। মা চলেছে বিরাট দেশে, মা চলেছে বিরাট দেশে, গাধুর পিষ্ঠে গাধুর।
সুন্দর করে সাজিয়ে দিয়ে যান। আয় 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 মালা নিয়ে আয়, আয় 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 ছুটে ছুটে আয়, মা চলেছে বিরাট দেশে দেখবি যদি আয়। মা চলেছে বিরাট দেশে ছুটে ছুটে আরে পাপা বাড়ি বাজে আবার যাবে বিরাট দেশে দেখবি যদি সিঁদুর নিয়ে আয়, আলতা নিয়ে আয় রে তোরা সিঁদুর নিয়ে আয়, আমার মা চলেছে বিরান দেশে দেখবি যদি আয়, মা চলেছে বিরান দেশে দেখবি যদি আয়। সিঁদুর নিয়ে আয় রে তোরা আলতা নিয়ে আয়, মা চলেছে বিরাট দেশে ছুটে ছুটে আয়, মা চলেছে বিরাট দেশে দেখবি যদি আয়, মা চলেছে বিরাট দেশে দেখবি যদি আয়। জরা মা করিমা রাখতা দেখ মা, আমি তো যাবো বিরান্না করে বাবা, করিমা রাখতা এই কুলোটা আমার কাছে দি আর এই ঝাঁটাটা আমার কাছে দি। মা এই কুলো আর ঝাঁটা নিয়ে কি করবে মা? দেখ বাবা এদেরও গুণ আছে বাবা। মা গো ওদের গুণের কথা তো বললে না মা, তুমি তো তোমার ব্যাধির গুণের কথা বললে, কিন্তু তোমার কুলো ঝাঁটার গুণের কথা তো তুমি আমাদের বললে না মা। দেখ বাবা আমি সব তোর কাছে বলবো বাবা। জানাসুর মা গো এই ঝাঁটা দিয়ে আমি কি করব জানিস বাবা? কি করবে মা? ওরে ঝাঁটা দিয়ে আমি ঝাঁটিয়ে নেব, ঝাঁটা দিয়ে মা ওরে ঝাঁটা দিয়ে আমি ঝাঁটিয়ে নেব, ঝাঁটা দিয়ে মা ঝাঁটিয়ে নেব আমি বিরাট রাজ্য শাসন করিব, ঝাঁটা দিয়ে আমি ঝাঁটিয়ে নেব ঝাঁটা দিয়ে আমি ঝাঁটিয়ে নেব, ঝাঁটা দিয়ে আমি ঝাঁটিয়ে নেব। বাঘু তুমি ঝাঁটার গুণাগুণ তো বললে, কিন্তু তোমার ওই কুলার গুণাগুণ তো বললে না মা। ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে নেব, কুল ফেলে ঝেড়ে নেব, ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে নেব, কুল ফেলে ঝেড়ে নেব আমি ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে নেব, কুল ফেলে ঝেড়ে নেব, ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে নেব।